شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য, দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহু বারিক আলাই। দিনী ভাইদের উদ্দেশ্যে আজকে বিষয় হচ্ছে যে আশুরা মুহররমের সিয়াম আমরা কীভাবে রাখব। জি, এমর আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে রমজান মাসের সিয়াম আছে, এরপরে উত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। এরপরে তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফরজ সালাতের পরে উত্তম সালাত হলো রাত্রে সালাত, তাহাজ্জুদ সালাত। ইমাম বুখারি রাহিমাল্লাহ, ইমাম মুসলিম রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন, ইমাম মুসলিম রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন। তো যে বিষয়টি হলো যে আমরা মুহররম মাসের সিয়াম রাখার চেষ্টা করব, আশুরা যে সিয়াম এগুলো রাখার চেষ্টা করব, এবং যারা আমরা ফরজ সালাত নিয়মিত পড়ি তারা আমরা তাহাজ্জুদ সালাত পড়ার চেষ্টা করব। যে ইবনে আব্বাস বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, তখন তিনি ইহুদিদের সিয়াম রাখতে দেখলেন। তখন তাদের জিজ্ঞেস করা হলে তারা বলেছিল যে আমরা এই সিয়াম রাখি এই জন্য যে মূসা আলাইহিস সালাতু সাল্লামকে ফিরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন, তাই এই মূসাকে আল্লাহ যে হেফাজত করেছিলেন তার শুকরিয়ার জন্য আমরা সিয়াম রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তো শুকরিয়া আদায় যদি তোমরা করো তাহলে আমরা বেশি হকদার। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম রেখেছিলেন 10 তারিখে, এবং সাহাবাদেরকে বলেছিলেন সিয়াম রাখার জন্য। সাহাবারা বলছিলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিরা যে রয়েছে ইহুদিরে এরা তো আপনার 10 তারিখ যে তারা সিয়াম রাখছে, আমরা রাখলে তো, কারণ যে ইহুদিরা এদিনকে ইহুদি নাসারা এরা সম্মান করে, তার মানে আমাদেরও সম্মান করা হচ্ছে যেহেতু তারা সিয়াম রাখে, তাদের এদিনটি সম্মানিত এবং বড় দিন, বিধায় যদি আমরা সিয়াম রাখি তাহলে তো সেটা সম্মানিত হয়ে গেল বা সম্মান করা হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে সামনে বছর মুহররম মাসের 9 এবং 10 তারিখ আমি সিয়াম রাখবো ইনশাআল্লাহ। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর আর বাঁচেননি। তো এই মুসলিম রহমান যে হাদিসটি নিয়েছেন, তো এই মর্মে আমরা যে বিষয়টি হলো যে আমরা যে সিয়াম রাখবো, সিয়াম রাখার উদ্দেশ্য এই যে মূসা আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ যে রক্ষা করেছিলেন এই শুকরিয়া আদায়ের জন্য, হাসান হুসাইন এর উদ্দেশ্যে বা কারবালা বা আর কিছু এটা এখানে প্রবেশ করবে না, এটা উদ্দেশ্য নয়। বরং মূসা আলাইহিস সাল্লামকে যে আল্লাহ রক্ষা করেছিলেন ফিরাউন কবল থেকে, এ উদ্দেশ্যে শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে আমরা সিয়াম রাখবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা রেখেছিলেন। তাই আমরা সিয়াম যে রাখবো মুহররম মাসের 9 এবং 10 তারিখ এটা আমরা রাখতে পারি এভাবে 9-10 তারিখ। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বোঝা গেল যে 9-10 তিনি বলেছিলেন যে যদি আমি বেঁচে থাকি তাহলে সামনে বছর 9 এবং 10 রাখবো, তাই আমরাও 9-10 রাখতে পারি। তবে অন্য হাদিসে ইবনে আব্বাস বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ 9-10 না রাখতে পারে তাহলে 10-11 রাখা যায়। হাদিসটি ইমাম বাইহাকি রহমাল্লাহ নিয়েছেন। ইবনে খুজাইমা সেটাকে সহি বলেছেন এবং অন্য কেউ বলছিলেন মাওকুফ। যা হোক, যদি কেউ 9-10 রাখতে পারে এটা উত্তম বলছে ওলামা সুন্না, আর যদি না রাখতে পারে তাহলে 10-11 রাখা যায়, এভাবে ওলামা সুন্নাগণ ফতোয়া দেন, কাতাদা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশুরা যে সিয়াম রয়েছে এই দুটি সিয়াম পূর্বের এক বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। কেউ যদি আশুরা সিয়াম মুহররম সিয়াম যদি রাখে, মুহররম সিয়াম যে দুইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এটা যদি কেউ রাখে তাহলে পূর্বের এক বছরের গুনাহ খাতা ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মুসলিম রহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন। তো আমরা যে মুহররমের যে সিয়াম রয়েছে সে সিয়ামগুলো রাখার চেষ্টা করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু